হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা চলে এসেছি। তোমাদের সঙ্গে সবাই কেমন আছে? সবাই ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছো? আর আমিও ভালো আছি। আর এখন আমি রেডি হয়ে গেছি, নতুন চুড়িদারটা বানিয়ে নিয়েছি, তোমাদের কথা বলে দিচ্ছি। তাতে দেখো একটা ছাতা নিয়েছি, এত রোদ্দুর বাইরে এই জন্য। আর হচ্ছে আমরা এখন যাচ্ছি, আর এখন বিকেলবেলায় বেরোচ্ছি আজকে, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল সকালবেলায়, ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে। তাই বিকালেই যাচ্ছি, আর সাথে ওখান থেকে তোমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাবো সবটাই তো দেখাবো। এক চক্র গ্রামবাদ, মীরচন্দ্রপুর, সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। সাথে রয়েছে আমার ভাই, এই যে পেছনে আসছে, সামনে রয়েছে আমার মা আর আমার ছেলে, আর সাথে আমার পিসিমণি যাবে। তো চলো কিসে করে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। তাই স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো এটা তারাপীঠের গেটটা, মানে ঢোকার যে গেটটা করেছে খুব সুন্দর করেছে। আর রাস্তাগুলো দেখো কত সুন্দর। আর আমরা যাচ্ছি টোটোয় করে, আর দুপাশে দেখো কত মাঠ। আর রোদও ছিল সেই সময়টা বিকেলবেলায়, কিন্তু তখনও রোদটা রয়েছে বেশ। আর কি সুন্দর খোলা সবুজ চারিদিক, খুব সুন্দর লাগছে। যাই হোক, একটু ভয় ভয়ও লাগছিলো যেহেতু হাইরোডের ওপর দিয়ে যাচ্ছি টোটোতে, তো একটু ভয় ভয় লাগছিলো তাই জন্য। আর দেখো কত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি জায়গাটা কতটাই সুন্দর। তো দেখো এটা তারাপীঠ মন্দিরের মেন গেট, আর তারাপীঠের ওপর থেকে কিন্তু মানে ওপর দিয়ে যেতে হবে বীরচন্দ্রপুরের দিকে, মানে এক চক্র ধামের দিকে। রাস্তার দুপাশে দেখো অজস্র সারিবদ্ধভাবে রয়েছে লজ, রয়েছে কটেজ, রয়েছে এই যে আমরা তারাপীঠ মন্দিরের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। দেখো এই যে কি সুন্দর তারাপীঠ বলে লেখা রয়েছে, আই লাভ তারাপীঠ। আর অনেকেই আছো যারা জানো না যে এরকম একটা জায়গা আছে তারাপীঠে, তো যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি যে অবশ্যই ঘুরে যেও, না ঘুরলে কিন্তু খুব খুব মিস করবে, এরকম একটা সুন্দর প্লেস আছে। তো অনেক সুন্দর একটা মানে বৃন্দাবন দর্শন তোমরা করতে পারবে ছোটোখাটো। এই জায়গাটার নাম হচ্ছে একচক্র ধাম বা গুপ্ত বৃন্দাবন নামেই পরিচিত। আর এটা কিন্তু তোমরা রামপুরহাট থেকে বাস করেও চলে আসতে পারো, আর না হয় তারাপীঠ থেকে তোমরা ট্রেকার, অটো কিংবা টোটো করেও কিন্তু এখানে পৌঁছে যেতে পারো। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি নিত্যানন্দ মহাপ্রভুর ধাম, যেখানে জন্মস্থান সেখানে। দেখো এখানে কি সুন্দর কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রা বানানো হচ্ছে, আর চারিধারে দেখো গরু বাছুর দাঁড়িয়ে আছে। আর এখন আমরা পুরোপুরি পৌঁছে গেছি বীরচন্দ্রপুরে, আর এখন আমরা ভেতরে মন্দিরে যাব। আমরা এখন চলে এসেছি শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো এই দেখো, চলো ভেতরে যাওয়া যাক। এই বীরচন্দ্রপুরে আরও 5-6টা মন্দির আছে বিখ্যাত, তো তোমরা না দেখলে বা না আসলে কিন্তু ভীষণই মিস করবে, তাই অবশ্যই ঘুরে যাও। ঢোকার মুখে কি সুন্দর তিলক কেটে দিল ঠাকুমাটা। তো এখন আমরা ভেতরে যাচ্ছি মন্দিরের ভেতরে, আর এখানে না ক্যামেরা অ্যালাউ নেই, মানে কোনো রকম মোবাইলও অ্যালাউ নেই। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে বাইরে থেকে দেখানোর জন্য। এর আগে একবার যখন এসেছিলাম ভেতরে ঢুকেছিলাম, আর তখন এত সুন্দর, আরও নতুনত্ব অনেক কিছুই হয়েছে, তখন এত সুন্দর
কিছু জিনিস, এত সুন্দর মন্দির আরও করে ওঠেনি তখনও। তো যাই হোক, আমি এসেছিলাম গত তাও 4 বছর আগে, আর এখন আবার এলাম। তো দেখো জায়গাটা খুবই সুন্দর, আর মানে অনেকটাই পরিবর্তন হয়েছে। তো এই পুকুরটার মধ্যে অনেক মাছ দেখতে পাচ্ছি জানো তো, আর অসংখ্য মন্দির রয়েছে এর ভেতরে, আর প্রত্যেকটা মন্দিরই খুবই সুন্দর এবং প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর মন্দির। তো এখানে কোনো মোবাইল অ্যালাউ নেই ভেতরে, তাই জন্য এখানেই মোবাইলটা জমা করে যেতে হবে। তাই চলো ভেতরটা দেখাতে পারলাম না তোমাদেরকে, সামনেটাই ঘুরিয়ে দেখালাম, চলো এবার মোবাইলটা জমা করে দিয়ে যাই। আর খুব সুন্দর তিলক কেটে দিয়েছে, বেশ ভালো লাগছে, নিজেকেই ভক্ত মনে হচ্ছে। চলো তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। চলো সামনে যাওয়া যাক, বেশ হাওয়া দিচ্ছে, বিকেল হয়েছে, এতক্ষণ দূরে গরমে লাগছিল, দেখা হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক, যাবো তোমার সাথে, থাকো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি ইসকন মন্দিরে, আর যাব এখন তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। জানি না এখানে এখন কি নিয়ম করেছে। আমরা এখন আছি ইসকনের গেটের সামনে, এটা একটা গেস্ট হাউস। তো চলো সামনে ভেতরে যাওয়া যাক, আর এই মন্দিরটা পুরোটা দেখা যাক কি কি আছে, সবটাই তোমাদের সাথে চেষ্টা করব দেখানোর, যে কি যতটুকু সম্ভব, কারণ ভেতরে ভিডিও করা অনেক সময় অ্যালাউ করে না। এখন ওইটাতে তো করেনি, এখানে কি করবে জানি না, চলো দেখা যাক। চলে এসেছি ইসকন মন্দিরে, তো এখানে কুপন কেটে তোমরা ভোগও খেতে পারবে। তো আমি বিকালে এসেছি, তাই ভোগের আর কোনো রকম কিছু খাইনি আমরা। তো তাছাড়াও এখানে অনেক প্রসাদ মহাপ্রসাদেরও রয়েছে, তোমরা কিন্তু এটা কিনে খেতে হবে। আর যাচ্ছি ভেতরের দিকে, আর ওখানে রয়েছে খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। জানো ইসকন মন্দির সবাই জানো যে কি থাকে মন্দিরে, তো ওখানে বিভিন্ন ধরনের দেবী দেবতারা রয়েছেন, আর আমরা সেটা তো দেখতে যাবই। আর বাইরে দেখো গ্রাউন্ডটাও কি সুন্দর, একদম দুদিকে নারায়ণ দাঁড়িয়েছে, কীর্তন হচ্ছে ওখানে, কি সুন্দর। আর বিকেলবেলায় সন্ধ্যা আরতিটা কিন্তু দেখতে অসাধারণ লাগে, কিন্তু আমরা জানি না আদৌ আমরা সন্ধ্যা আরতি দেখার সুযোগ পাবো কি না, কারণ আমাদের আরও মন্দির ঘোরা আছে। তো চলো মা জিজ্ঞাসা করবো সন্ধ্যা আরতি কখন হয়।
যাবো। তো দেখো, আমরা আজকে এই মন্দির দেখেই তোমাদেরকে বীরচন্দ্রপুর দর্শন শেষ করব, আর এই ব্লগটাও এন্ড করব। আর তাছাড়া আমি আগামীকাল মানে নেক্সট ডে তোমরা পাবে হচ্ছে আমার তারাপীঠের ব্লগ, কারণ এই তারাপীঠের ব্লগ যদি এড়িয়ে যাই তো অনেক বড় হয়ে যাবে ব্লগটা। আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরে ঢুকছি, আর এখানে জুতো খুলে তারপরে প্রবেশ করতে হয়। তো চলো ভেতরটাও দেখে নিই। তো দেখো, এখানে আরো অনেক অনেক মন্দির আছে, আমরা সব মন্দির ঘুরে উঠতে পারিনি। তো সানসেটও হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে এসছে। তো আজকের ব্লগ এখানে এন্ড করছি, আবার আসছি নেক্সট দিন তারাপীঠের ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে। ততক্ষণ সবাই ভালো থেকো।